हेलो डियर स्टूडेंट्स, वेलकम टू स्मार्ट गैलेक्सी। स्मार्ट गैलेक्सी यूट्यूब चैनल तुम्हारे स्वागत। स्टूडेंट्स, एखन तुम्हारे सामने जो वीडियो आना होती हलो तुम्हारे जो समय दूरतर जो क्लसटा तुम्हारे चलती सम्पूर्ण विषय भित्तिक विगत बचर सम्पूर्ण प्रश्नपत्र नहीं जो तुम्हारे आज के छेड़े दिल फूड एस आई ए बदे तुम्हारे कलकाता पुलिस कन्स्टेबल के पी कन्स्टेबल डब्ल्यू बी एस आई के पी एस आई एक्साइज कन्स्टेबल एक्साइज ए एस आई एस आई और जेल पुलिस प्रत्येक परीक्षार जो अत्यंत गुरुत्वपूर्ण। ओके सो डियर स्टूडेंट्स, हमारे एर आगे जो भिडियो छोटे देखिए दीजिए तुम्हारे फूड एस आर कत की नोटिफिकेशन कत की देवे ना देवे सम्पूर्ण विषय एकदम पूरा क्लियर कर दीते पे। ठीक है, ओके। तो आमरा किन्तु अवश्य आज के आलोचना करब पार्ट टू, जो एर आगे दिन पार्ट वन समय दूरत कमप्लीट कर दिए। तो अवश्य तुम्हारा से ही क्लसटा जो ना करो डेस्क्रिप्शन बक्से गेले एर आगे जो अंकर क्लसगुलो करह तुम्हारे पार्ट वन जो क्लसटा से हंड्रेड नट स्टूडेंट्स 200% ग्यारंटी बी एगलो परीक्षा सम्पूर्ण प्रश्न जा आसें जो परीक्षा वेस्ट बेंगल है सब एखान आसें तुम्हारा एकदम 100% श्योर दी बी। तो अवश्य स्टूडेंट्स प्रिपरेशन कंटिन्यू करो जैसे तुम्हारे प्रिपरेशन भलो थे और तुम्हारे ट्रैक रेकर्डो देखिए दीची एक नजरे विगत 2018 साल থেকে এখন 2023 সাল পর্যন্ত হাজার হাজার ছাত্রছাত্রী আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার অথবা আমাদের স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেল থেকে ফ্রি প্রিপারেশন অনলাইন ক্লাস পেইড ক্লাস এবাদেও আমাদের অফলাইন ক্লাস সম্পূর্ণ আবাসিক কোচিং সেন্টারের মধ্যে প্রিপারেশন সবকিছুর মধ্যে দিয়ে প্রায় হাজার হাজার ছাত্রছাত্রী কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষায় উত্তীর্ণ করেছে এবং এখন বর্তমানে কিন্তু বেশ বড় বড় জায়গায় তারা কিন্তু অফিসার র‍্যাঙ্কে চাকরি করছে। তো অবশ্যই তোমরা যদি মনে করো এই ছবির মধ্যে তোমাদের ছবিগুলোকে অ্যাড করো, আমরা তো সমস্ত ছবি আনা এইভাবে পসিবল না, যেটুকুটা আমাদের পসিবল সেটুকুটা আমরা শো করাতে পারি। তো এর বাইরেও তোমরা যদি মনে করো তোমাদের ছবিটা আমাদের অ্যাড হবে বা তোমরা যারা যারা আমাদের এখান থেকে চাকরি পেয়েছো তারা যদি মনে করো নিজস্ব ভিডিও আমাদেরকে পাঠাবে তোমরা যে কোনো মুহূর্তে আমাদের ডেসক্রিপশন বক্সে বা কন্ট্যাক্ট নাম্বারে পাঠাতে পারো। এবং তোমরা যারা যারা আমাদের বালুঘাট গঙ্গনামপুর বুনিয়াদপুর কালিয়াগঞ্জ মালদা গাজল পাকুয়া তপন ব্রাঞ্চে ভর্তি হতে চাও অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো। তো আমরা একদম সময় নষ্ট না করে শুরু করব প্রথম প্রশ্নটি নিয়ে আজকের, যেটা হলো আমাদের 13 নম্বর প্রশ্ন। এবং এই প্রশ্নটা এসেছিল ফরেস্ট গার্ড 2017-তে এবং প্রশ্নটি কি আছে আমরা একবার দেখে নেব। এখানে বলেছে একজন সাইকেল আরোহী 2 ঘন্টা 30 সেকেন্ডে 750 মিটার অতিক্রম করে, তার বেগ প্রতি ঘন্টায় কত? স্টুডেন্টস বেগ চেয়েছে এখানে কিলোমিটারে আর সময় চেয়েছে আমার ঘন্টায়। তাহলে আমরা কি করব, সবার আগে যে আমাদের সেকেন্ডের গল্পটা আছে না, এই সেকেন্ডের গল্পকে আমরা আগে কিলোমিটার পাড়াওয়ানে আনব। আমাদের বেগের সূত্র কি, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। সময় এখানে কত আছে, 2 মিনিট 30 সেকেন্ড, 2 মিনিট মানে 120 সেকেন্ড আর 30 সেকেন্ড মানে টোটাল 150 সেকেন্ড। ঠিক আছে, এবার এটা আসলো মিটার আর এটা হলো সেকেন্ড। মিটার বাই সেকেন্ডকে যদি আমি কিলোমিটার পার ঘন্টাতে আমরা কনভার্ট করাতে চাই অবশ্যই সেটাকে আমরা কত দিয়ে গুণ করব, 5 এর 18 দিয়ে আমরা গুণ করে দেব। ঠিক আছে, তাহলে এটা আমাদের কিলোমিটার পার ঘন্টাতে আমাদের বেরিয়ে আসবে। তাহলে আমাদের এখানে কত হচ্ছে, 0 0 5 15 75, 5 দিয়ে কাটলে কত হচ্ছে 18, অর্থাৎ 18 কিলোমিটার পার ঘন্টা হচ্ছে আমার এখানকার সঠিক উত্তর। ওকে, আশা করি তোমাদের আমি বুঝাতে পেরেছি। প্রথম অঙ্কটা একদম ইজি ছিল, পরবর্তী অঙ্ক কী আছে এক নজরে দেখে নাও। পরবর্তী প্রশ্নটা তোমাদের এসে পিএসসি এপিও 2017 প্রশ্ন। ঠিক আছে, আচ্ছা এখানে তোমাদের প্রশ্নটা কী বলা হয়েছে যে 140 মিটার এবং 160 মিটার লম্বা দুটি ট্রেন ঘন্টায় 35 কিলোমিটার এবং 17 কিলোমিটার বেগে যদি একই দিকে ধাবমান হয় তাহলে একে অপরকে অতিক্রম করতে কত সময় নেবে? ঠিক আছে, আচ্ছা এখানে বলেছে স্টুডেন্টস কি একই দিকে। এর আগের দিনে আমরা অঙ্কটা করার ক্ষেত্রে একটা জিনিস বলেছিলাম, যদি দুটো ট্রেন বা দুটো গাড়ি একই দিকে যায় তাহলে আমরা কি করতে হয়, গতিবেগ দুটো সবসময় আমাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। বুঝতে পেরেছি, তো তাহলে যদি বিয়োগ করতে হয় তাহলে আমাদের নিয়মটা কি, দূরত্বের নিচে যদি আমি গতিবেগ বসাই তাহলে আমার কি হবে, সেখানে সময় বেরোবে। এখানে দূরত্ব সবসময় যোগ হবে, তাহলে দূরত্ব কত হচ্ছে 140 আর 160, আমার টোটাল দূরত্ব বা ডিস্টেন্স কত হচ্ছে 300 মিটার। ঠিক আছে, আর এখানে গতিবেগ কি করব, আমরা গতিবেগ সবসময় আমরা বিয়োগ করব। তাহলে আমার কত হবে, গতিবেগ এখানে আছে 35 আর এখানে আছে 17, তাহলে দুটো মিলে আমার কত হচ্ছে, এই যদি 17 থেকে আমরা 35 বাদ দিই কত হবে আমার 18 কিলোমিটার পার ঘন্টা। তাহলে গতিবেগ কত আছে আমার, 18 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এখানে দূরত্বের নিচে যদি আমরা গতিবেগ বসাই তাহলে আমাদের কত হচ্ছে, আমাদের সময়টা বেরোবে। আচ্ছা এখানে কি দেখলাম, দেখো এখানে আমার আছে এখানে মিটারে আর এখানে আছে কিলোমিটারে, তাহলে 300 বাই 18 গুণ 5 এর নিচে 18 যেটা আছে এই 18টা আমরা যদি কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে আনতে চাই তাহলে কি করব আমরা, তাহলে অবশ্যই আমরা যে গতিবেগটা আছে সেটাকে আমরা 5 এর 18 দিয়ে গুণ করব। তাহলে গতিবেগকে 5 এর 18 দিয়ে গুণ করলে এখানে 5 এর 18, তাহলে এই 18টাকে যদি আমি উঠিয়ে দিই তাহলে কী হবে, এই 18টা উপরে চলে যাবে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে আমরা এখান থেকে দেখে নেব, 18 18 কেটে গেল, 5 6 30 60,
অর্থাৎ টোটাল কত সময় লাগবে? 60 সেকেন্ড। অর্থাৎ অপশন এ হলো আমার এখানকার সঠিক উত্তর। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি আছে? পরবর্তী প্রশ্ন আমাদের হচ্ছে এসএসসি গ্রুপ ডি 2017-র প্রশ্নপত্র। এসএসসি গ্রুপ ডি 2017-র প্রশ্নপত্র কি বলেছে আমার এখানে? একটি 70 মিটার লম্বা ট্রেন ঘাটায় 75 কিলোমিটার গেলে 150 মিটার লম্বা একটি ব্রিজ পার করতে কত সেকেন্ড সময় নেবে? আচ্ছা, আমার এখানে ট্রেন কত আছে 70 মিটার লম্বা, হ্যাঁ, আর আমার এখানে ব্রিজটা কত আছে 105 কিলোমিটার লম্বা। আচ্ছা, এবার আমার এখানে কী চেয়েছে? সময় চেয়েছে। তাহলে সময়ের সূত্র কি আমার? দূরত্বের নিচে গতিবেগ। তাহলে আমার এখানে দূরত্ব কত আছে 105, আর এখানে টোটাল কত দূরত্ব হচ্ছে 70। তাই টোটাল আমার দূরত্ব কত হচ্ছে আমার 175। ঠিক আছে, তাহলে আমার দূরত্ব হচ্ছে টোটাল কত 175 মিটার, আর এখানে গতিবেগ কত আছে 75 কিলোমিটার। তো সবার আগে কী করবো আমরা, এই 75 কিলোমিটারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করবো। তাহলে মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে কি হবে? 75 × 5 = 18। ঠিক আছে, তাহলে আমার এখানে কত হবে? 75, নিচে চলে আসলো 75, এখানে আসলো 5, উপরে চলে গেল 18। বা সেটা কাটাকাটি করলেই আমার বেরিয়ে যাবে যে কত সেকেন্ড তার সময় লাগবে। 5 সেকেন্ডে কত হবে? 3 × 5 = 15, 5 × 5 = 25, 5 × 5 = 35, 5 × 25 = 75, 5 × 15 = 75, 3 × 3 = 18, 3 × 3 = 15, তাহলে কত হচ্ছে 42 এর নিচে 5। তাহলে 42 এর নিচে 5 যদি আমরা ভাগ করি তাহলে কত হবে? 5 × 8 = 40, 8 × 2 = 5। অর্থাৎ অপশন বি 8 × 2 = 5 হবে আমার এখানকার রাইট আনসার বা সঠিক উত্তর। দেখো স্টুডেন্টস, একটাই নিয়ম, দূরত্ব সমান সমান গতিবেগ গুণন সময়। এটাকেই উপর নিচ করে জাস্ট আমরা অঙ্কগুলো করছি, আদার্স কিন্তু কোনো রকম কোনো এখানে কিন্তু অ্যাপ্লাই করছি না, কোনো নিয়মই আদার্স কিন্তু অ্যাপ্লাই করছি না। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন কী বলেছে আমার? এটা এসছে আমাদের পিএসসি ফুড এসআই 2019-এর প্রশ্নপত্র। কী বলেছে আমার এখানে? যে এক ব্যক্তি 90 কিলোমিটার সাইকেলে চড়ে 12 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। আচ্ছা, 90 মিনিটে সাইকেলে গেছিলো, তখন সে 12 কিলোমিটার দূরত্ব, 90 মিনিট মানে কি 1.5 ঘন্টা। আচ্ছা, 1.5 ঘন্টায় সে 12 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে 3 ঘন্টায় সে কত দূরত্ব অতিক্রম করে সে যদি সাইকেলটি সমগতিতে চালায়? আচ্ছা, এক ব্যক্তি 90 মিনিটে সাইকেলে চড়ে 12 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে 3 ঘন্টায় সে কত দূরত্ব অতিক্রম করবে সে যদি সমগতিতে সাইকেল চালায়? এটা তো জলের মতো অঙ্ক স্টুডেন্টস। 1.5 ঘন্টায় যদি যায় 12, তাহলে আমার 3 ঘন্টায় কত যাবে? 24 যাবে। তো অপশন বি হবে রাইট আনসার। এটা কোনো অঙ্কই ছিল না, পিএসসি ফুড এসআর অঙ্ক, জলের মতো একটা অঙ্ক দিয়ে দিয়েছিল। যাই হোক, পরবর্তী অঙ্ক কী আছে? এটাও তোমাদের পিএসসি ফুড এসআই 2019-এর অঙ্ক। এখানে অঙ্কটা কী বলেছে? এক্স 1 কিলোমিটার অতিক্রম করে 8 মিনিট 40 সেকেন্ডে, এবং ওয়াই ওই একই দূরত্ব অতিক্রম করে কত মিনিটে? 10 মিনিটে। তাহলে বলেছে এক্স ওয়াইকে কত দূরত্বে পরাজিত করলো। মানে এক কথায়, যখন এক্স 1 কিলোমিটারে পৌঁছে গেল, হ্যাঁ, তখন ওয়াই কত আর ডিস্টেন্স ওদের মধ্যে ছিল যে দূরত্ব ওকে এক্স ওয়াইকে পরাজিত করলো? ঠিক আছে, তাহলে কীভাবে করবো দেখে নাও। এক্স কতক্ষণে ঢোকে? এক্স তোমার হচ্ছে এক্স কতক্ষণে ঢোকে? এক্স ঢোকে হলো আমার 8 মিনিট 40 সেকেন্ড। 40 সেকেন্ডকে সবার আগে মিনিটে করে নিই, হ্যাঁ, তাহলে আমার সুবিধা হবে অঙ্কটা করতে। 2 দিয়ে কাটলে 2 3 3 = 24 2 = 26, অর্থাৎ 26 এর 3 মিনিটে। আর ওয়াই কতক্ষণে ঢোকে? ওয়াই তোমার ঢোকে হচ্ছে 10 মিনিটে। তাহলে 26 এর নিচে 3 মিনিটে ঢোকে হচ্ছে এক্স, আর ওয়াই ঢোকে হচ্ছে আমার 10 মিনিটে। স্টুডেন্টস সবসময় মনে রাখবে যে সময় এবং যে গতিবেগ, এর সম্পর্ক সবসময় কী হয়? এর সম্পর্ক হয় আমার সবসময়ের জন্য ব্যস্তানুপাতিক। অর্থাৎ সময় বাড়লে গতিবেগ কমে, এবং গতিবেগ বাড়লে সময় বাড়ে। ঠিক আছে, তাহলে আমার এখানে গতিবেগ কত হবে? গতিবেগের সম্পর্ক হবে সবসময় ক্রস মাল্টিপ্লিকেশনে। অর্থাৎ আমি যদি ওয়াই এর এক্সের গতিবেগ বলি হবে 10, আর ওয়াই এর গতিবেগ হবে আমার 26 এর নিচে 3। তাহলে সবার আগে দেখব যে এই 1000 মিটার, মানে 1 কিলোমিটারের গল্প বলছে, এই 1 কিলোমিটার পথটা যদি আমার এক্স যায়, তাহলে সরি ওয়াই যায়, তাহলে ওয়াই কতটা যাবে? কারণ এক্স তো 1000 কিলোমিটারে যতটা যাবে ততটা কতক্ষণে হারিয়েছে বলেছে। তাহলে যদি ওয়াই যায়, ওয়াই কতটা যাবে? তাহলে কত হবে নিচে 10, আর ওয়াই এর ভ্যালু কত আছে? ওয়াই এর ভ্যালু হচ্ছে 26 এর নিচে 3। তাহলে আমার কত হচ্ছে 00 কাটলো, তাহলে আমার এখানে কত হবে হচ্ছে 2600। ঠিক আছে, 2600 নিচে 3, তাহলে 2600 নিচে 3কে যদি ভাগ করলে আমার কত হবে? 3 = 24, 2 = 20, 3 = 18, 3 = 18, 66 × 2 = 3। মানে যতক্ষণে এক্স 1000 মিটার যাবে বা 1 কিলোমিটার যাবে, মানে এক্স যতক্ষণে 1000 মিটার যায়, ওয়াই ততক্ষণে 166 × 2 = 3 মিটার যাবে।
তাহলে যখন ও পৌঁছাচ্ছে ততক্ষণে এ যতক্ষণে পৌঁছালো তাদের মাঝখানে তাহলে ডিস্টেন্স বা গ্যাপটা আমার কত হবে? সেই গ্যাপটা হবে আমার হচ্ছে 133.1 133.1 মিটার হবে আমার এখানকার রাইট অ্যান্সার। অর্থাৎ এক্স যতক্ষণে 1000 মিটার যায়, ওয়াই ততক্ষণে 800 মিটার যাবে, তাহলে তাদের মাঝখানে গ্যাপ বা ডিস্টেন্সটা কত হবে? সেটা হলো 133.1 মিটার। অর্থাৎ অপশন এখানে হলো আমার অপশন ডি হলো আমার এখানকার সঠিক উত্তর। ঠিক আছে, ওকে, পরবর্তী প্রশ্ন কি আছে? পরবর্তী প্রশ্ন তোমাদের কোথা থেকে এসছে? পরবর্তী প্রশ্ন তোমাদের এসএসসি গ্রুপ সি 2017-এর প্রশ্নপত্র। ঠিক আছে, এবার এসএসসি গ্রুপ সি 2017-এর প্রশ্নপত্র কি বলেছে আমার এখানে? 30 কিলোমিটার ঘন্টা বেগে চলমান একটি ট্রেন 27.2 সেকেন্ডে একটি বিন্দুকে অতিক্রম করে। ঠিক আছে, ট্রেনটির দৈর্ঘ্য কত হবে? আচ্ছা, ট্রেনটির দৈর্ঘ্য আমার এখানে বলেছে, মানে দূরত্ব আমার এখানে চেয়েছে। তাহলে দূরত্ব বের করার সূত্রটা কি আমাদের? যে দূরত্ব বের করার নিয়ম হচ্ছে গতিবেগ গুণন সময়। তাহলে আমার এখানে প্রথমে গতিবেগ কত আছে ট্রেনের? সেটা হলো 30 কিলোমিটার। এটাকে মিটার পার সেকেন্ডে আমরা কী করবো? 518 দিয়ে গুণ করবো। এটা হয়ে গেল আমার মিটার পার সেকেন্ডে গতিবেগ, আর এখানে সময় কত বলেছে? 27.2। ঠিক আছে, তাহলে গতিবেগ গুণন সময় করলে কী হবে? ট্রেনটির দৈর্ঘ্য বের হবে। ঠিক আছে, তাহলে এখানে কত হলো? 15। আচ্ছা, তোমার হচ্ছে 5 3 দিয়ে গেলে 3 5 15, 3 6 18। ঠিক আছে, আচ্ছা আর কি কাটবে? 3 দিয়ে কাটবে, 3 2 6, 3 9 27। আচ্ছা, এখানে কত হলো? 5 5 25, 9 25 কত হবে? 225, নিচে হলো 2। তাহলে আমার এটা ভাগ করলে কত হবে? 112.5 মিটার। অর্থাৎ অপশান এ হলো আমার এখানকার সঠিক উত্তর, অপশান এ হলো আমার এখানকার রাইট অ্যান্সার। ঠিক আছে স্টুডেন্টস, তো আশা করি বুঝতে পেরেছো অঙ্ক ফটাফট। কিন্তু স্টুডেন্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, নোটিফিকেশান বেলটি কিন্তু অন রাখতে ভুলো না, হ্যাঁ, যাতে করে তোমরা সব সঠিক সময় সব আপডেটগুলো তাড়াতাড়ি পেয়ে যাও। আশা করি তোমাদেরকে আমি সম্পূর্ণগুলো সম্পূর্ণ যা যা তোমাদের ডিমান্ডগুলো আছে সেগুলো সম্পূর্ণটাই আমি রাখতে পেরেছি। ধীরে ধীরে কিন্তু সবগুলো তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি, সেইভাবে ক্লিয়ার করতে থাকো। ওকে, পরবর্তী প্রশ্নটা কী বলেছে? এটা তোমাদের কোথায় এসেছে? এটাও তোমাদের এসেছে কিন্তু ফুড এসআই 2019-এর প্রশ্নপত্র। কি বলেছে আমার এখানে? বলেছে 315 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে 2.8 ঘন্টা সময় লাগে, তাহলে ট্রেনটির গতিবেগ কত? এটা তোমাদেরকে না স্টুডেন্টস আমি হোম টাস্ক দিয়ে দিচ্ছি, হ্যাঁ, একদম সিম্পল অঙ্ক। গতিবেগ বের করার ফর্মুলা কি? দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সময় বসাও, আর এটাকে জাস্ট তুমি মিটার পার সেকেন্ডে, যেহেতু প্রশ্নে চেয়েছে মিটার পার সেকেন্ডে, এটাকে মিটার পার সেকেন্ডে বের করে নাম। তাহলে মিটার পার সেকেন্ড বের করার যে নিয়ম সেই নিয়মেই করবে, কত দিয়ে গুণ করলে মিটার পার সেকেন্ড বেরোবে সেটাকে বুঝবে, সেটা করলেই তোমাদের অঙ্কটা বেরিয়ে আসবে। ওকে, নেক্সট বা পরবর্তী প্রশ্নটা কী আছে? কী বলেছে পরবর্তী প্রশ্নটা? পরবর্তী প্রশ্নটা দেখে নেওয়া, যেটা এক্সাইজ এসআই 2018 প্রশ্ন। বলেছে 30 কিলোমিটার পার ঘন্টা বেগে গতিশীল 100 মিটারের লম্বা ট্রেন একটি স্টেশনে দাঁড়িয়ে থাকে এক ব্যক্তিকে কত সময় অতিক্রম করবে? এক ব্যক্তিকে একটা ট্রেন যখন অতিক্রম করবে না, সে ডেফিনেটলি কী করবে? সে তার নিজের দূরত্বটাকেই সময় কিন্তু অতিক্রম করার চেষ্টা করবে। ক্লিয়ার? তাহলে আমার এখানে সময় কত লাগবে? সময় সমান সমান কী হবে আমার? সময় সমান সমান কিন্তু সবসময় হবে আমার হলো গতিবেগ গুণন সময়। ঠিক আছে, সরি, দূরত্ব বাই গতিবেগ। তাহলে আমার এখানে দূরত্ব কত আছে? 100 মিটার। ঠিক আছে, দূরত্ব আছে আমার 100 মিটার। গতিবেগ কত আছে? গতিবেগ আছে আমার 30 কিলোমিটার পার ঘন্টা। তাহলে গতিবেগটা কত হচ্ছে? 30 কিলোমিটার পার ঘন্টাকে সবসময় কী করবো? আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নেবো, কারণ আমার এখানে উত্তরটা সেকেন্ডে দেওয়া আছে। তাই মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে কী হবে? এখানে আসবে 5 আর উপরে চলে আসবে 18। ক্লিয়ার? তাহলে কাটাকাটি করে দেখবো কত হচ্ছে আমার এখানে 6, এখানে কাটলে কত হবে? 2, তার মানে কত হবে আমার? 12 সেকেন্ড। ওকে, তাহলে 12 সেকেন্ড হবে আমার হ্যান্ডকার সঠিক উত্তর। অর্থাৎ সেই ব্যক্তিকে কতক্ষণে অতিক্রম করবে? সেটা 12 সেকেন্ডে অতিক্রম করবে। অর্থাৎ অপশান ডি হলো আমার এখানকার রাইট অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্নটা কী আছে? পরবর্তী প্রশ্ন তোমাদের এক্সাইজ এসআই 2018 প্রশ্নপত্র। কী বলেছে আমার এখানে? 45 কিলোমিটার পার ঘন্টা বেগে গতিশীল 130 মিটার লম্বা একটি ট্রেন 30 সেকেন্ডে একটি সেতুকে অতিক্রম করে, তাহলে সেতুটার দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমার এখানে কী বলেছে? দৈর্ঘ্য বলেছে বা দূরত্ব বলেছে। তাহলে দৈর্ঘ্য বা দূরত্বের নিয়মটা কি আমার? দৈর্ঘ্য বা দূরত্বের নিয়মটা সবসময় হচ্ছে গতিবেগ গুণন সময়। ঠিক আছে, আমার এখানে একটার দৈর্ঘ্য দেওয়াই আছে, একটা কী দেওয়া আছে? আমার ট্রেনের দৈর্ঘ্য দেওয়াই আছে কত? 130। সেতুর দৈর্ঘ্য দেওয়া নেই, ওটাকে আমি প্লাস এক্স ধরে নিলাম। ঠিক আছে, আর এখানে গতিবেগ কত আছে আমার? 45 কিলোমিটার পার ঘন্টা, উত্তর তো মিটারে আছে, তাহলে এটা আমরা কী করবো? মিটার পার সেকেন্ডে সবার আগে করে নেব গতিবেগটাকে, আর সময় কত বলেছে? 30 সেকেন্ড। ব্যাস, এটাকে কাটাকাটি করলে উত্তর বেরিয়ে যাবে। 3 দিয়ে হচ্ছে 3 6
18, 3 10-এ তোমার 30, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে তোমার 3, 3 দিয়ে 3 15 45। তাহলে আমার এখানে কত হচ্ছে, 5 5 25, 25-কে 15 দিয়ে গুণ করলে কত হবে, 5 15 75। ঠিক আছে, হাতে থাকলো হচ্ছে তোমার হচ্ছে 7, 125, মানে 5 15 হাতে থাকলে 15 30, 7 37। ঠিক আছে, তাহলে আমার এখানে কত ছিল, 150 + x, তার মানে x বরাবর কত হবে আবার 375 - 130, করলে আবার সমান সমান কত হবে 5, এখানে কত হবে 4, এখানে কত হবে 245 মিনিটের, অর্থাৎ অপশন এ হলো আমার এখানকার রাইট অ্যান্সার। একদম সিম্পল অঙ্ক স্টুডেন্টস। ওকে, পরবর্তী অঙ্ক কি, কোথা থেকে কোথায় এসেছিল আমাদের, এটা এসেছিল আমাদের ফরেস্ট গার্ড 2017-এর প্রশ্নপত্র। বলেছে কি, 150 মিটার একটি ট্রেন একটি বিদ্যুতের খুঁটিকে 10 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কিলোমিটার পার ঘন্টায় কত, 1 নিমেষের অঙ্ক, 150 / 10, আমরা এটা গতিবেগ বের করে নিলাম মিটার পার সেকেন্ডে, এটাকে আমরা করে দেবো কিলোমিটার পার ঘন্টায়। ঠিক আছে, তাহলে এটা আমরা কাটাকাটি করলে কত হবে, 0 0 কেটে গেল, 5 দিয়ে 3 5 15, অর্থাৎ 3 18 54 কিলোমিটার পার ঘন্টা হলো আমার এখানকার রাইট অ্যান্সার, অর্থাৎ অপশন সি হলো আমার এখানকার সঠিক উত্তর। ঠিক আছে, পরবর্তী প্রশ্নটা কি আছে, 23 নম্বর প্রশ্ন, এটা তোমাদের এসেছিল তোমাদের পিএসসি মিসলেনিয়াস 2018-এর প্রশ্নপত্র। কি বলেছে এখানে স্টুডেন্টস একবার দেখে নাও, বলেছে একটি ট্রেন 2 ঘন্টা 30 মিনিটে, ঠিক আছে, একটি ট্রেন কি বলেছে 2 ঘন্টা 30 মিনিটে, সরি, একটি ট্রেন প্রথম 2 ঘন্টায়, তাই না, প্রথম 2 ঘন্টায় 35 কিলোমিটার বেগে, 36টা স্টুডেন্টস, এটা হবে 35, এখানে একটু ভুল হয়ে গেছিলো হয়তো লিখতে, নো প্রবলেম, এটা 35 হবে, হ্যাঁ 35 কিলোমিটার, একটি ট্রেন প্রথম 2 ঘন্টা 35 কিলোমিটার বেগে প্রতি ঘন্টা বেগে, পরে 3.5 ঘন্টা 60 কিলোমিটার প্রতি ঘন্টা প্রতি কিলোমিটার প্রায় ঘন্টা বেগে, এবং শেষ 2.5 ঘন্টা 70 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে অতিক্রম করে, ট্রেনটি যাত্রাপথের গতিবেগ কত ছিল। তাহলে যাত্রাপথের যদি আমরা গতিবেগ বের করতে চাই, তাহলে আমার কী কী প্রয়োজন, গড় গতিবেগ বের করার জন্য আমার সবার আগে প্রয়োজন মোট সময় আর মোট দূরত্ব। তাহলে আমার এখানে প্রথমে কত যাচ্ছিল, সে 35 কিলোমিটার কতক্ষণ যাচ্ছিলো, 2 ঘন্টা, এখানে 35 কিলোমিটারের টোটাল কত যাবে, তাহলে 70 কিলোমিটার, এটা বের করলাম, পরের 3.5 ঘন্টা মানে 3.5 ঘন্টা ও কত যাচ্ছে, প্রতি ঘন্টায় যাচ্ছে 60 কিলোমিটার, তাহলে 3.5 ঘন্টা কত যাবে, ওটাকে 3.5 দিয়ে গুণ করবো, আর পরের 2.5 ঘন্টা কত যাচ্ছে, 70, টোটাল এগুলোকে যখন আমরা যোগ করবো তাহলে এখানে কত হচ্ছে 70, এখানে আমার কত হবে 100 210, আর 70, আর এখানে হচ্ছে 70 × 40, আর এদিকে 35, তাহলে আমার টোটাল হচ্ছে 455, তাহলে আমার টোটাল কত কিলোমিটার সে পথ যাচ্ছে, 455 কিলোমিটার পথ যাচ্ছে। এই টোটাল পথের সাথে আমরা কি করব, টোটাল আমরা যদি সময়টাকে ভাগ করি তাহলে আমার টোটাল গতিবেগটা বেরিয়ে আসবে, গড় গতিবেগ বেরিয়ে আসবে, তাহলে মোট সময় আমার কত লাগছে 2, আচ্ছা 3.5 আর 2.5 কত হবে 6, 6 আর 2 কত হবে 8। ঠিক আছে, তাহলে 8 দিয়ে এটাকে ভাগ করলে কত হচ্ছে দেখে নাও একবার, 5 8 40, 5 55, 6 8 48, তাহলে হচ্ছে 7, তোমার হচ্ছে 70, তাহলে এখানে কত হচ্ছে 8 8 64 আর 7, ঠিক আছে, তাহলে আমার হচ্ছে 56.87 কিলোমিটার প্রায়, এটা কিন্তু প্রায় হবে, এটা মিলবে না, হ্যাঁ প্রায়, তাহলে মানে আমি মোটামুটি এই অ্যান্সার অনুযায়ী কী কোনটা হবে স্টুডেন্টস, তাহলে এই অ্যান্সার অনুযায়ী মোটামুটি ধরে রাখো 56.82, হ্যাঁ কাছাকাছি এটা, কেন এটা তো অ্যাপ্রক্সিমেট, তো এই অ্যাপ্রক্সিমেট হিসেবেই আমাকে বের করতে হবে। তো আমার অপশান হচ্ছে অপশান ডি হলো আমার এখানকার সঠিক উত্তর, অর্থাৎ অপশান ডি 56.82, এটা অ্যাপ্রক্সিমেটলি মিলবে না, ধরো এই হচ্ছে আমার রাইট অ্যান্সার। ওকে সরিয়া স্টুডেন্টস, আজকের যে তোমাদের ক্লাসটা ছিল, এতটাই, ক্লাসটা একটু লেটে হলো, কারণ আমাদের ফুড এসআই নোটিফিকেশানটা দিয়ে দিয়েছিল, ফুড এসআই নোটিফিকেশানটা দিয়ে দেওয়ার জন্য ক্লাসটা আমরা একটু লেটে শুরু করলাম, ঠিক আছে, কারণ তোমাদের ওই ইনফরমেশানটা পাওয়াটা খুব জরুরি ছিল। তো যাই হোক, কেমন লাগলো ক্লাসটা, অবশ্যই ভালো লাগলে তোমাদের কাছে যেটা আমরা বারবার রিকোয়েস্ট করি, অবশ্যই ভিডিওগুলো শেয়ার করো, শেয়ার করতে কোনো রকম কোনো কঞ্জুসি তোমরা করো না, ফটাফট শেয়ার করে নিও, এবং অবশ্যই ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, যা দরকার ডিসক্রিপশন বক্সে দেওয়াই আছে, সেগুলোকে ফলো করো, তোমাদের কিন্তু সেরা প্রিপারেশন অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। তো স্টুডেন্টস, আজকের মতো ক্লাসটা এতটাই, পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্রই দেখা হবে, নমস্কার।